যাই বলো এখন আমরা বৈধ, এখন আমাদেরকে বৈধ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। সেই জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয় যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে 1 কোটি গ্রাহকের কথা চিন্তা করে, শুধুমাত্র আমাদের গ্রাহকের কথা চিন্তা করে আমাদেরকে অনুমোদন দিয়েছে। আমরা আশা করতেছি এটা সারা বাংলাদেশে একটা নজির হয়ে থাকবে। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মূলত ডিজিটাল বিজনেস আইডি, যেটা DBID বা ডিজিটাল বিজনেস আইডি নামে পরিচিত, মূলত এই যে লাইসেন্সটা SPC নিয়েছে এটার উপরে ভর করে তারা বলছে বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে অনুমোদন দিয়েছে। মূলত এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা শাখা, সেখান থেকে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা করবে, সেটা হতে পারে ইউটিউব, ফেসবুক, অনলাইন, ই-কমার্স, যে কোনো ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে। অর্থাৎ আমরা জানি এখন পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যাকচুয়াল আর একটা হচ্ছে ভার্চুয়াল। ভার্চুয়ালি যারা ব্যবসা করবে তারা এই লাইসেন্সটা নিবে। SPC সে লাইসেন্সটা নিয়েছে, SPC ডিজিটাল বিজনেস আইডি পেয়েছে, তারা ভার্চুয়ালি ব্যবসা করবে। মূলত SPC-র যে ডিজিটাল লাইসেন্স প্রাপ্তি বা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন বলে যেটা বলা হচ্ছে, সেটার সাথে গ্রাহকদের কিন্তু অনেক তফাত রয়েছে। কারণ পুরনো যারা গ্রাহক তারা মূলত চাচ্ছে কিভাবে তারা টাকা ফেরত পাবে। SPC আলামিন প্রধান বের না হওয়া সত্ত্বেও DBID নিয়েছে, কারণ হচ্ছে যে তারা ব্যবসাটা করতে চায়। এখন তাদেরকে ব্যবসাটা করতে দেওয়া হবে কি না, তারা কিভাবে ব্যবসা করবে সেটা কিন্তু পরিষ্কার করে কেউ বলতে পারতেছে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্ল্যান পরিকল্পনা করতেছে, সেই পরিকল্পনার একটা অংশ ছিল যে নতুন আইডি হবে, কিন্তু পুরনো আইডির যে টাকা মার্কেটে রয়ে গেছে বা মানুষের ভিতরে যে বিভ্রান্তি রয়ে গেছে তাতে করে কিন্তু নতুন আইডি হচ্ছে না, সেই মোতাবেক হবেও না যতক্ষণ পর্যন্ত তারা পুরনো টাকা সুরাহ না করবে। আলামিন প্রধান বের হলেই যে পুরানো টাকা সুরাহ হয়ে যাবে তা কিন্তু হবে না, সেটা কেউই বিশ্বাস করে না। কিন্তু আলামিন প্রধান আসলে পুরানো টাকার একটা বক্তব্য আসবে, অর্থাৎ টাকা না পাইলেও একটা ডেট পাবে। এর আগে আমরা অনেক ডেট পেয়েছি, সেরকম একটা আশা কিন্তু মানুষের আছে। তো এখন ভার্চুয়ালি তারা ব্যবসা করবে, তাদেরকে পরিপূর্ণ ই-কমার্স ব্যবসা করতে হবে। তারা ই-কমার্সের আদলে যে MLM করছে সেটা কিন্তু ফাইনালি করতে পারবে না। এখন আইডি করার যে ব্যাপারটা সেটা থাকবে অপশনাল, কারণ আইডি করতে পারবে, ই কমার্স করতে পারবে। তারা মূলত তাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাকশন করে মাল বিক্রি করতে হবে, প্রোডাক্ট কিনলে মানুষ জয়েন করতে পারবে, অর্থাৎ পরিপূর্ণ ই কমার্স তাদেরকে করতে হবে। সেই পরিপূর্ণ ই কমার্সের ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আবার SPC বন্ধ হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের যে মার্কেটিং সেটা নিয়ে 22 তারিখে একটা ডেট আছে, সেই ডেটে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা আসবে, অর্থাৎ যারা যোগাযোগ করেনি তাদেরকে বাতিল করা হবে বা তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা যোগাযোগ করছে SPC-র মতন তাদের হয়তো পজিটিভ কোনো দিক নির্দেশনা আসতে পারে, যেহেতু অনেকেই জামিন পাচ্ছে, আলামিন প্রধানও জামিন পাইতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। তো আলামিন প্রধান যদি জামিন পায় তাহলেই কিন্তু বোঝা যাবে যে প্রকৃত অর্থে সরকারের সাথে তাদের আলোচনা ফলপ্রসূ হচ্ছে বা তারা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা করতে পারবে। সেই জামিন যদি বিলম্বিত হয় এবং যদি সে বের হতে না পারে তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা আর থাকতেছে না, কারণ যাদের সাথে সরকারের আলোচনা হচ্ছে তারা কিন্তু কম বেশি বের হচ্ছে এবং ব্যবসা করার পরিকল্পনা তারা শুরু করতেছে। এরকম একটা পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু SPC-র অবস্থা নিয়ে পরিষ্কারভাবে আপনাদের কাছে বা কারোর কাছে সেরকম কোনো তথ্য নাই। তবে বাইরে যারা আছে, বর্তমান যে ম্যানেজমেন্ট, তারা চেষ্টা করছে, প্রোডাক্ট তৈরি করতেছে এবং সারা বাংলাদেশে এজেন্ট দেওয়ার চেষ্টা করতেছে, এজেন্ট যারা আছে তাদেরকে সচল করার চেষ্টা করতেছে। হয়তো তারা সেটা যদি প্রতিটা জেলা উপজেলায় এজেন্ট দিতে পারে বা প্রোডাক্ট পৌঁছাতে পারে তাহলে তারা ব্যবসা করতে পারবে। কিন্তু এখানে একটা প্রবলেম বিদ্যমান, সেটা হচ্ছে যে পরিমাণ টাকা তাদের আগে নেওয়া আছে সেই টাকা সুরাহ কিন্তু তারা এই মুহূর্তে করতে পারবে না, আলামিন প্রধান বের হলেও করতে পারবে না, কারণ টাকা তো তারা ইনভেস্ট করে ফেলছে, নষ্ট করে ফেলছে। হয়তো তারা সময় নিবে, যদি ব্যবসা করতে পারে, ব্যবসায় ফিরতে পারে তাহলে হয়তো মানুষকে টাকা দিতে পারবে, কিন্তু মানুষের আস্থা যে নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু ফিরিয়ে আনা খুব সহজ হবে না। আর তাছাড়া SPC-র যারা গ্রাহক তারা কিন্তু টাকা ইনভেস্ট করে টাকা পাওয়ার জন্য, প্রোডাক্ট কেনার জন্য না বা ব্যবসা করার জন্য না, তারা SPC-কে ভালোবাসে কারণ SPC তাদেরকে টাকার এগেনস্টে টাকা দিয়েছে, তাই অন্য কোনো কিন্তু কারণ নাই। SPC-র প্রোডাক্টটাকে কেউ কিন্তু ভালোবাসে না, SPC-কে কেউ ভালোবাসে না, ভালোবেসেছে ততটুকু যতদিন SPC টাকা দিছে। SPC-কে ভালোবাসে ওই সেন্সে যে SPC 1000 টাকা দিছে, তারা 300 টাকা মাসে পাইছে, যদি ওই টাকা পায় তাহলে আবার
ভালোবাসবে, টাকা না পাইলে কিন্তু আর ভালোবাসবে না। সেক্ষেত্রে ওই টাকাও কিন্তু আল-আমিন প্রদানের পক্ষে দেওয়া সম্ভব না। বর্তমান যে ই কমার্সের নীতিমালা আছে সেখানেও দেওয়া সম্ভব না, নতুন যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, নতুন যে সফটওয়্যার আপডেট হচ্ছে সেখানেও সম্ভব না। আপনারা ইতিমধ্যে দেখছেন যে 5 টাকা করা হয়েছে, একটা সময় গিয়ে এটা হয়তো থাকবে কি থাকবে না সেটা কোম্পানি সিদ্ধান্ত নিবে, কিন্তু তারা পরিপূর্ণ যদি ই কমার্স চালু করে তাহলে সেটা সম্ভব হবে যে তারা সেখান থেকে ব্যাক করতে পারবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আগামীতে আবার কথা হবে, আল্লাহ হাফেজ সবাইকে।